বর্তমানে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া। এই ধারাবাহিকে দেখা গিয়েছিল টেলিভিশনের অন্যতম জনপ্রিয় মুখ সঞ্চারী মন্ডলকে। কিন্তু আচমকই এই ধারাবাহিক থেকে বিদায় নিয়েছিলেন এই অভিনেত্রী। দীর্ঘ বিরতির পর ফের পর্দাতে ফিরছেন অভিনেত্রী সঞ্চারী মন্ডল। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন মুভিব্রিটি ওয়ার্ল্ডের সাথে। কালার্স বাংলার পর্দাতে সদ্য শুরু হয়েছে ধারাবাহিক ক্যানিং এর মিনু। এই ধারাবাহিকেই দেখা যাচ্ছে অভিনেত্রী সঞ্চারী মন্ডলকে। গাঁটছড়ার দীর্ঘ বিরতির পর ফের রূপলি পর্দাতে দেখা মিলল এই অভিনেত্রীর। এক সাক্ষাৎকারে সঞ্চারী জানিয়েছেন, একটানা কাজ করে একটু হাঁপিয়ে উঠেছিলেন তিনি, তাই এই ছোট্ট বিরতির খুব দরকার ছিল। তার কথাই নিজেকে এই সময়টা দেয়া খুব প্রয়োজন ছিল। অনেক কিছু শিখেছি যেটা ভবিষ্যতের পথে চলার জন্য অনেক কাজে লাগবে। হঠাৎই গাঁটছড়া ধারাবাহিকের থেকে উধাও হয়ে যান এই অভিনেত্রী, যা নিয়ে দর্শকদের মধ্যে প্রশ্নের শেষ ছিল না। কেন গাঁটছড়া ছেড়েছেন সঞ্চারী? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছিলেন, আমি কিন্তু বাধ্য হয়ে গাঁটছড়া থেকে সরে এসেছি। এরপর প্রশ্ন উঠবে কেন, আমার বিশ্বাস ছিল আমার দর্শকরা এটা নিয়ে প্রশ্ন করবেন, আমি দর্শকদের নিরাশ করতে যাইনি। আমি অভিনেত্রী তো বটেই, তবে মানুষ হতো, কিছু জিনিস বা সত্তা থাকে যেটাকে আঘাত দিয়ে বা কোনো কিছুকে মেনে নিয়ে টিকে যাওয়াটা আমার জন্য দুষ্কর হয়ে ওঠে। যারা পারে তারা সত্যিই ট্যালেন্টেড, আমার মধ্যে ওই ট্যালেন্ট নেই। সেলিব্রিটিদের এই ধরনের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন মুভিব্রিটি ওয়ার্ল্ড এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।